সুপ্রিয় দর্শক, আজ 18 জুলাই 2020 শনিবার। এই যে আপনারা দেখছেন, এই হাটটি দিনাজপুরের ফার্মের হাট, দিনাজপুর সদর থানায় অবস্থিত। এই যে আপনারা পাশে যে রাস্তাটি দেখছেন, এটা ঢাকা দিনাজপুর মহাসড়ক, তবে এটা রংপুর দিয়ে যায়। মূলত এটা ঢাকা রংপুর দিনাজপুর রংপুর মহাসড়ক, এই মহাসড়কের পাশে এই হাটটি অবস্থিত। এই হাটটি প্রতি মঙ্গলবার এবং শনিবারে এখানে বসে। তো আগামী কুরবানি উপলক্ষে আমরা খাসি কী দরে এই সমস্ত হাটে বিক্রি হয় তা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই যে এখানে আমরা দুটো খাসি দেখছি। আচ্ছা, কালা খাসিটা একটু বড়, আর কালোটার দাম কত যাচ্ছেন? কালোটা 9,000, আর এই যে এই এই পাশেরটা 6,500। দরদাম করছে কেউ? কেউ দরদাম করেনি। আপনি কত মনস্থ করছেন বেচবেন? বড়টা বড়টা আট হইলে দিবেন, আর ছোটটা ছোটটা 5 হইলে দিবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসুন সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন, এখানে আজ একটু আমরা দেরি করে এসেছি, তো প্রচুর ছাগল এখানে বিক্রি হয়ে গিয়েছে। এই যে এই সমস্ত ছাগল যে বাঁধা রয়েছে, এগুলো মোটামুটি সব বিক্রি হয়ে গিয়েছে। তারপরে আমরা একটু এদিকে আমরা একটু দেখি ভাই, এটা খাসি? এটা খাসি। এ খাসির দাম কত যাচ্ছে? 8,500। এটার ওজন কিরকম হবে বলেন তো? 12 কেজি। 12 কেজি। দরদাম করছে কেউ? আপনি কত হইলে ছাড়বেন? ৮,000 হইলে ছাড়ে দিবেন। আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন কুরবানির আমরা খাসির দাম আপনাদেরকে এই ফার্মের হাট থেকে জানানোর চেষ্টা করছি। এখানে আমরা একটু দেখি, এটা কি খাসি? খাসি বাচ্চা, দুইটা বাচ্চা খাসি। এই বাচ্চা খাসি দুইটার দাম কত যাচ্ছেন জোড়া? 9,000 বলতেছে। 9,000 চাচ্ছেন, 7,500 বলতেছে। আর কত হইলে আপনি ছাড়বেন? 8 হইলে দিয়ে দিবেন দুইটা। আচ্ছা, শুনছি। আসুন সুপ্রিয় দর্শক, এটা খাসি? দুইটাই। এই যে দেখুন, কালো কালো খাসি, এগুলো কুরবানি উপলক্ষে। এগুলা জোড়া কত যাচ্ছে? 14,000, 7,000 করে। তারপরে দরদাম কত করছে মানুষ? 11,000, 11,500। আর আপনি ছাড়বেন কত হইলে? 13 হইলে বেঁচে দিন। আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এখানে আমরা একটা দেখছি, একটা বড় একটা খাসি দেখি, অনেক বড় খাসি ভাই। এগুলো ওজন কিরকম করে হবে? 25 কেজি। এত বেশি হবে? আপনারা একটু বাড়াই বলেন আর কি। আচ্ছা, অসুবিধা নেই। কত করে দাম চাচ্ছেন? দাম চাচ্ছে 18,000 টাকা। কি জোড়া না একটা? একটা পিস। দরদাম করছে কেউ? কত পর্যন্ত উঠছে জোড়া? 30 বলে গেছে। মানে আপনি কত হইলে ছাড়বেন মনস্থ করছেন? ছাড়বো এই তো 17,34 হলে আপনি ছাড়বেন না, 30 লাস্ট দাম উঠছে, মানে 4,000 টাকার জন্য থেমে আছে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন অনেক বড় বড় খাসি। আপনাদেরকে আমরা দিনাজপুর সদর অবস্থিত এই ফার্মের হাট আমরা এটা দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, লোকেশনটা দিনাজপুর থেকে 10 মাইল বলে একটি জায়গা রয়েছে। এই যে সামনেই 10 মাইল, এই সামনে 10 মাইল, এটা 9 মাইলের মতো এটাকে বলে আর কি। তারপর আসুন এদিকে আমরা দেখি, এটাকে ছাগি, এটাকে রামছাগল। হ্যাঁ, এটার দাম কত যাচ্ছেন ভাই? 10,000 চাইছেন। আর দরদাম কত উঠছে? 8,000 টাকা বলছে। 8,000 টাকা পর্যন্ত উঠছে, মানে দিচ্ছেন না, মানে আর একটু বাড়লে দিয়ে দিন। আচ্ছা, ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, এখানে দেখছেন মোটামুটি এখানে প্রচুর পরিমাণে ছাগল ওঠে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে সাধারণত আমাদের গ্রামে যারা নিম্নবিত্ত আছে তারাই এক দুটো করে ছাগল পালে এবং তারাই এখানে নিয়ে আসে। এটাকে খাসি? এই খাসিটার দাম কত যাচ্ছে? হ্যাঁ, 11,000। আর এই কালোটা? 10,000। এই এটার দাম কত করছে মানুষ? এটা 9,500 বলে। 9,500 বলছে, মানে 10 হলে ছাড়বে? হ্যাঁ, 10,000 হলে ছাড়বে। আর এটার দাম কত বলছে? এটা পরে 100-200। 8,000, 100-200। আর এটা মানে 8,500 হলে ছেড়ে দিবেন? হ্যাঁ, 9,500 হলে দিয়ে দেবে। আচ্ছা, 8,500 হলে ছেড়ে দিবে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কুরবানি উপলক্ষে এই ধরনের খাসির দাম আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা দূর দূরান্ত থেকে, আপনারা এখান থেকে মোটামুটি খাসিগুলো যায়, আপনারা একটা ধারণা পাবেন
যে খাসিগুলো আপনারা যদি সিলেট বা চিটাগাং অঞ্চলে কিনতে চান তাহলে এখান থেকে যেগুলো নিয়ে যায় তাহলে ক্যারিং খরচ সহ কী পরিমাণ দাম পড়ে তা আপনারা নির্ধারণ করতে পারবেন বলেই আমরা এই ধরনের ভিডিও করে থাকি। এখানে দুটো পাঠা দেখছি আমরা, এটা কি কিনা হইল? এটা কার পাঠা? দুইটা আপনার দাম কত চাইছে? দুইটা 8,000 চাইছে। আর উনারা কত বলতেছে? 6,200 বলছে। আচ্ছা আচ্ছা শুনছি আমরা দর্শক, তারপরে আসুন এদিকে। আমরা এই যে এগুলো সব বিক্রি হয়ে গিয়েছে দেখছেন, ব্যাপারীরা নিয়ে চলে যাচ্ছে, এগুলো বিক্রি হয়ে গিয়েছে। এই যে সুপ্রিয় দর্শক এখানে দেখুন আপনারা দুটো খাসি, এই যে দেখুন অনেক বড় বড় খাসি। কুরবানিতে এইগুলি খাসি অনেকে খোঁজ করেন। ভাই এগুলোর মাংস কিরকম করে হবে বলেন তো? মাংস না একটাই 22-23 কেজি। 22-23 কেজি? আপনারা একটু বাড়াই বলেন আর কি। আচ্ছা যাই হোক, ওটার আশেপাশে হবে আর কি। আচ্ছা দাম কত করে যাচ্ছে? 18,236,000 টাকা দাম চাইছে। আর দরদাম কত করছে মানুষ? 28,000 পর্যন্ত দাম উঠছে। আর আপনি কত হইলে ছাড়বেন মনে করছেন? 32, মানে 16,000 টাকা করে 32,000 হইলে ছেড়ে দিবে। এই যে সুপ্রিয় দর্শক আপনারা একটু ধারণা নিন যে 16,000 টাকা করে এই খাসিগুলো আপনারা এই কুরবানি উপলক্ষে এই দিনাজপুরের হাট থেকে পেয়ে যান। এই যে দেখুন সাইজগুলি একটু দেখুন, এই যে দেখুন আসুন আমরা একটু আপনাদেরকে এদিকে একটু দেখাই। ভাই এগুলো কি হালুয়ার? এই দুটা খাসি ও বাচ্চা? আচ্ছা আচ্ছা এইগুলো কুরবানি হবে না। তারপরে আসুন আমরা একটু, এই যে দেখছেন আপনারা প্রচুর ছাগল উঠেছে, তা আমরা একটু দেখি এখানে। এটা খাসি? এটা দাম কত যাচ্ছে? 14,000 চাইছেন। দরদাম করছে কেউ? কত? 12,000 দিচ্ছেন না? মানে কত হইলে দিবেন? 13? আচ্ছা 13 হইলে আসুন। সুপ্রিয় দর্শক এদিকে একটু আমরা দেখি, ভাই খাসি দুটোই, এই দুইটা কত যাচ্ছেন? দুটো 21,000 দাম চাইছেন। আর দরদাম কত পর্যন্ত উঠছে? হ্যাঁ 17,000 পর্যন্ত দাম উঠছে। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, তারপরে আমরা একটু দেখি আপনাদের কি জানেন ভাই, এটা কি বিক্রি হয়ে গেল? না বিক্রি করবেন? খাসি কত দাম চাচ্ছে? 7,500। 7,500 চাইছেন? দরদাম করছে? না 7,500 ফাইনাল হলো, ফাইনাল এটা 7,500 ফাইনাল বলছি। এখানে আমরা একটা খুব সুন্দর একটা খাসি দেখছি ভাই, এই খাসির দাম কত যাচ্ছে? 8,000। হ্যাঁ 8,000। 8,000 আর দরদাম কত করছে মানুষ? 7,500। 6,500। 6,500-7,500 পর্যন্ত দাম করছে, মানে আরেকটু বাড়লে আপনি দিয়ে দিবেন। এই যে সুপ্রিয় দর্শক দেখুন, এই যে খাসির দামগুলি আপনাদেরকে আমরা জানাতে চেষ্টা করছি এই দিনাজপুর সদরে অবস্থিত এই ফার্মের হাট থেকে। আজ আমরা একটু দেরি করে এখানে চলে এসেছি। এই যে দেখছেন আপনারা মোটামুটি সমস্ত ছাগল এখানে প্রায় বিক্রি হয়ে গিয়েছে। এই যে আপনারা দেখছেন সমস্ত ছাগল এখানে প্রায় বিক্রি শেষের পর্যায়ে আমরা শেষের দিকে এসেছি। তা আমরা একটু এবার আমরা একটু দেখি যে এই যে ছাগলগুলি দেখছেন এগুলো সব বিক্রি হয়ে গিয়েছে, এগুলা যিনি কিনেছে তার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম, আপনি কোথা থেকে আসছেন? তারাগঞ্জ, রংপুর তারাগঞ্জ। আচ্ছা কতগুলি ছাগল কিনছেন? 8-10টা কিনছি। এলিগে খাসি না হালুয়া? সব হালুয়া। হ্যাঁ আচ্ছা ওই ওই অঞ্চলে কি হালুয়ানটা বেশি চলে? সবই তুলি নিবে আর। আচ্ছা এইগুলি আপনি কি দরে কিনছেন একটু বলবেন? ১৮,000-২,000-২,500 এই দরে কিনছেন? আচ্ছা আমাদেরকে একটু বলেন তো যে এই ধরনের জায়গায় যারা ছাগল কিনতে চায় তাদেরকে কি হাটটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আসতে হয় দামটা কম পাওয়ার জন্য? মানে আপনারা কখন আসেন হাটটা? সকালে। সকাল কয়টার সময়? ৭টায়। মানে 7টার সময় চলে আসেন, মানে হাটটা শুরু হওয়ার আগেই আপনারা মোটামুটি এখানে চলে আসেন বেশি কেনার জন্য? আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন যে এই হাটটাতে যদি আপনারা আসতে চান তবে
সকাল সকাল চলে আসতে হবে 7টা সাড়ে 7টার মধ্যে, তবে আপনারা প্রচুর ছাগল এখান থেকে পেয়ে যাবেন। কারণ পরবর্তীতে আসলে ছাগলগুলি বিক্রি হয়ে যায়, আপনারা তখন মন মতো ছাগল আপনারা পাবেন না। তো এতক্ষণ ধরে আপনাদেরকে এই ভিডিওটি আমরা দেখানোর চেষ্টা করলাম, মূলত খাসির দামগুলি জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমি আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।